ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের ভ্রমণ বন্ধু শিবানী চলে এসেছি একটা নতুন ঝকঝকে তকতকে শপিং ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো, পজিটিভ আছো, আমিও ভালো আছি। আমার মেয়ের জন্মদিন উপলক্ষে আজকে আমাদের কিছু শপিং করা ছিল, সেই জন্যেই আমরা চলে এসেছি জুডিওতে। কিন্তু জুডিওর ঠিক পাশেই রয়েছে ইউস্টার, যেটা আমাদের অনেক দিন ধরেই আসার ইচ্ছা, কিন্তু আশা হয়ে ওঠেনি। তো আজকে ভাবলাম যখন শপিং করতে এসেছি তখন এটাও একটু ঘুরে দেখা যাক কী ধরনের কালেকশান এখানে আছে। চলো আমাদের সঙ্গে তোমরাও এই শপিং মলটা একটু ঘুরে নাও। এই সমস্ত শপিং মলে জানো তো জামা কাপড়ের সঙ্গে সমস্ত কিছু, জুয়েলারি বলো, তোমার ব্যাগ, এছাড়াও কসমেটিক, সমস্ত জিনিসে কিন্তু অ্যাভেলেবেল থাকে। তাই একই ছাদের নিচে এই সমস্ত কিছুই পাওয়া যায় বলে মানুষ কিন্তু এখন দেখবে একটু বেশি শপিং মলের দিকেই ঝোঁকে বেশি। চলো তাহলে কথা না বাড়িয়ে এখানকার কালেকশন আমরা চটপট দেখে নিই। আচ্ছা, আমার চ্যানেলে কি তুমি নতুন? যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো। এখানে যে ধরনের কালেকশান দেখছি সেগুলো ভীষণ সুন্দর, যেটা দেখছি সেটাই পছন্দ হচ্ছে। আর এখানে সবথেকে বেশি যেটা ভালো লাগলো সেটা হচ্ছে ক্রপ টপগুলো। এই ক্রপ টপগুলো বিভিন্ন ইউনিক ডিজাইনের এসেছে, আর আমার মেয়ের তো ভীষণই পছন্দ হয়েছে, তো আমার মেয়ে দুটো এখান থেকে ক্রপ টপ নিল। যদিও আমি এখান থেকে কিছু কুর্তি কিনলাম না, কুর্তি আমার সেভাবে খুব একটা পছন্দ হলো না, কিন্তু ক্রপ টপ বা জুয়েলারি বা ব্যাগ এগুলোর দিক থেকে কিন্তু এই শপিং মলটা বেশ ভালো। আর এই যে ইয়ারিংটা হাতে নিলাম দেখলে, এই যে গোল্ডেন কালারের যে ইয়ারিংটা, এগুলো কিন্তু বাজারে ভীষণ চলছে। তো এগুলো কিন্তু সমস্ত ওয়েস্টার্ন ড্রেসের সঙ্গে তোমরা কিন্তু ক্যারি করতে পারো, আর দাম কিন্তু রিজনেবল প্রাইস আছে এখানে। এই কানের দুলটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, তার কারণ হচ্ছে এটা ভীষণ লাইট ওয়েট, যদিও পরে আমি এটা নিয়ে নিই। আর কুর্তির বিভিন্ন রকমের কালেকশান রয়েছে, তবে যদিও এখানে কুর্তির কালেকশান আমার খুব একটা পছন্দ হয়নি। প্রত্যেকবার শপিং ব্লগ করলেই আমি শুধু জামা কাপড়, জুয়েলারি, ব্যাগ এগুলোর দিকেই দেখাই, কিন্তু এবারে এই প্রথম এই ভিডিওতে কিন্তু কিছু কালেকশান আমি তোমাদের নিজে হাতে করে দেখিয়েছি যেগুলো আমার পছন্দ হয়েছে। তো সেগুলো দেখতে হলে কিন্তু ভিডিওতে অবশ্যই থাকতে হবে। আর একটা কথা যেটা আমি অনেক ভিডিওতেই ভেবেছি বলবো কিন্তু বলা হয় না, যারা আউটডোরে ভিডিও করে, বিশেষত এই সমস্ত শপিং ভিডিওগুলো ঘুরে ঘুরে করে, তারা প্রত্যেকেই এই কথাটা জানি অনেক সময় কিন্তু যারা বিক্রেতা আছেন তারা কিন্তু অনুমতি দেন না এই সমস্ত ভিডিও করার জন্য। তার সত্ত্বেও কিন্তু আমরা টুকটাক নিজেদের মতো করে যেটুকু পারি ভিডিও তোমাদের জন্য নিয়ে আসি। তো অন্তত সেই কথাটার ভাবিয়ে অবশ্যই একটা লাইক করো আর আমাদের একটু সাপোর্ট করো। এখান থেকে আমাদের শপিং করা হয়ে গেছে, আমার মেয়ে এখান থেকে দুটো ক্রপ টপ নিয়েছে, আমি বা তোমার দাদাভাই কিন্তু এখান থেকে কিছুই কিনিনি। ইউস্টারের ঠিক পাশেই রয়েছে জুডিও, আর এই জুডিওতে এখন আমরা যাচ্ছি। চলো কী ধরনের কালেকশান আছে দেখি। জুডিওর কালেকশান তো ফেস্টিভ কালেকশান সব সময় সুন্দর হয়, এরা সারা বছরই খুব সুন্দর সুন্দর কালেকশান নিয়ে আসে। চলো ভেতরে যাওয়া যাক। আর যারা এখানে কোনো দিন আসনি, ব্যারাকপুরে বা বেড়াসাতের আশেপাশেই রয়েছে, তাদেরকে বলবো জুডিও অবশ্যই একবার এসো, খুব সুন্দর কালেকশান এসেছে আর অসাধারণ সব কালেকশান, মানে যেটা দেখবে তোমার সেটাই পছন্দ হবে এরকম একটা ব্যাপার। সব থেকে ভালো লাগে জুডিওর জামা কাপড়ের যে প্রিন্টগুলো না, সেগুলো কিন্তু মানে তোমার দৃষ্টি আকর্ষণ করবে বেশিরভাগই। চলো এর মধ্যে কয়েকটা তোমাদেরকে দেখিয়ে দেবো, ভীষণ ভালো লাগবে আশা করি তোমাদের। তোমরা যখন জুডিওয়ে আসবে না, যে মিডি ড্রেসগুলো আছে বা লং ড্রেসগুলো আছে সেগুলো অবশ্যই ট্রাই করো, ভীষণ সুন্দর সুন্দর প্রিন্টের কিন্তু লং ড্রেস এসছে। আমি এখান থেকে দুটো লং ড্রেস নিয়েছি আর দেখাচ্ছি তোমাদেরকে একটু পরে। আর এটা দেখো কসমেটিক্সের কালেকশন এসছে, এগুলো হচ্ছে লিপ বামের তিনটে সেট আছে, এর মধ্যে লিপস্টিক, লিপ বাম আর লিপ স্ক্রাব আছে, বিভিন্ন কালারের পাওয়া যাচ্ছে এগুলো। এছাড়াও লিপ গ্লসেরও বিভিন্ন শেড আছে, আর প্রত্যেকটারই আমি কিন্তু দাম দেখিয়ে দিলাম, এই ভিডিওটা পজ করে তোমরা কিন্তু দামটা দেখে নিতে পারো। এছাড়াও আছে তোমার কাজল আছে, আগে তো আমরা কাজল বলতে শুধুমাত্র ব্ল্যাক কালার কি বুঝতাম, এখন তো বিভিন্ন কালারের কাজল এসে গেছে যেগুলোর দাম কিন্তু খুব একটা বেশি নয়। দেখো প্রত্যেকটারই আমি দাম দেখিয়ে দিয়েছি, এখানে ব্লু কালারের কাজল, ব্রাউন কালারের বিভিন্ন ধরনের কাজল রয়েছে। আর এখানকার সব থেকে কসমেটিক্সের মধ্যে আমার প্রিয় হচ্ছে এই নেল পলিশগুলো, জুডিওতে এলেই কিন্তু আমি নেল পলিশ অবশ্যই কিনি, কারণ এদের নেল পলিশগুলো না অনেক দিন পর্যন্ত হাতে থাকে এবং ভীষণ একটা শাইনি লুক দেয়, তার জন্য জুডিও নেল পলিশ আমার ভীষণ ভালো লাগে। আজকে আমি দুটো নেল পলিশ নিয়েছি। যতবারই জুডিওতে নেল পলিশ কিনতে এসেছি সবসময় দেখতাম লাইট কালার থাকে, আজকে প্রথম দেখলাম এত ডার্ক রেড, আর লাস্টে যে এটা দেখালাম, সে নেল পলিশটা দেখালাম, এটা কিন্তু
কালো নয়, ডার্ক ব্রাউন, জানো তো। আগে লিপস্টিক বলতে আমরা লিপস্টিক আবার লিপ গ্লস এই দুটি শুনেছিলাম, এখন তো লিপস্টিকেরও নানান ধরনের ভ্যারাইটি বেরিয়ে গেছে। এখন নতুন যেটা বাজারে শুনছি সেটা হচ্ছে লিপ টিন্ট। এটা আপনার মেয়ের কাছ থেকে শুনেছিলাম এবং আজকে এসে দেখলাম যে লিপ টিন্ট ওই লিপস্টিক টাইপেরই, ম্যাট ফিনিশ থাকে তো এই টাইপেরই। এখানেও লিপস্টিকেরও বিভিন্ন সুন্দর সুন্দর কালেকশন আছে। এখন কিন্তু দেখবে মেয়েরা কিন্তু ডার্ক শেডের লিপস্টিক লাগানো একটু কম পছন্দ করে। এখন বেশি চলে বাজারে সেটা হচ্ছে একটা নিউ শেডের যে লিপস্টিকগুলো সেগুলোই কিন্তু বাজারে বেশি চলে এবং বিক্রিও বেশি হয়। এখানে বিভিন্ন শেডের লিপস্টিক আছে, তোমার পছন্দ মতো একটা বেছে নিতে পারো তোমরা। চলো ফিরে যাক জামা কাপড়ের দিকে, তোমাদের দেখাই 399-এর যে কুর্তিগুলো রয়েছে বিভিন্ন সুন্দর সুন্দর। সাদা কালারের উপরে যে কোনো প্রিন্টেড কুর্তি দেখবে ভীষণ সুন্দর হয়, কিন্তু যেহেতু আমরা ঘরের কাজে ব্যস্ত থাকি আর এগুলো রেগুলার ইউজের জন্য তাই এগুলো নেওয়া যাবে না। জামা কাপড় শপিং করতে গেলে অবশ্যই একটা কথা মাথায় রাখবে যে জামাটা সুন্দর হলেই কিন্তু সেটা কিনে চট করে বাড়ি নিয়ে যাবার কথা ভাববে না। যদি ট্রায়াল রুম থাকে তাহলে অবশ্যই সেটাকে পরে দেখে নিও, কারণ না জামা কাপড় সুন্দর হলেই হয় না। যতক্ষণ পর্যন্ত সেই জামাটা পরে তুমি নিজে কমফোর্টেবল ফিল না করছো ততক্ষণ পর্যন্ত সেই জামাটা কিন্তু তোমাকে কনফিডেন্ট ফিল করাবে না। তাই অবশ্যই জামা কাপড় ট্রায়াল দিয়ে তাহলেই নিও। এখানে বিভিন্ন ধরনের নিত্য নতুন কসমেটিক্সের ভিড়ে শুধু আমার একটা কথাই মনে হচ্ছে যে তোমার নিজের মধ্যে যদি কনফিডেন্ট থাকে না তাহলে এই ধরনের মেকআপের মনে হয় তোমার খুব একটা প্রয়োজন হবে না। তুমি নিজে যখন কনফিডেন্ট ফিল করবে দেখবে মানুষজন কিন্তু তোমাকে ভিড়ের মধ্যেও আলাদা করে চিনে নেবে, তার জন্য কোনো ব্র্যান্ডেড প্রোডাক্টের কিন্তু তোমার প্রয়োজন হবে না। সামনে যে লং ড্রেসটা দেখছো সাদা রঙের, এটা আমার ভীষণ পছন্দ হয়েছিল কিন্তু এটা পরে আমি কমফোর্টেবল ফিল করলাম না, তার জন্য আমি নিলাম না। কয়েকটা তোমাদের লং ড্রেস দেখিয়ে দিচ্ছি। আর এই প্রসঙ্গে বলে রাখি আমি কিন্তু ভীষণ সোবার কালার পছন্দ করি, ভীষণ হাবি যাবি খুব একটা, মানে এই চমকির কাজ টাজ এত বড় বড় ফুল পাতা তো খুব একটা আমি পছন্দ করি না, ভীষণ সোবার কালার পছন্দ করি। তার জন্য কয়েকটা তোমাদের লং ড্রেস দেখালাম যেগুলো ভীষণ সোবার দেখতে। জুডিও থেকে আমি দুটো লং ড্রেস নিয়েছি এবং এর পরে যে ড্রেসটা দেখাবো সেটা সম্বন্ধে দুই একটা কথা বলতে চাই। যে যখন কোনো ড্রেসে দেখবে এরকমভাবে কালার কম্বিনেশান ভাগ করে রাখা আছে, বিশেষত নিচের দিকে ডার্ক কালারের এরকম সেকশান আছে, সেই জামা কাপড়গুলো কিন্তু একটু অ্যাভয়েড করবে। এটা তোমার হাইট এবং ওয়েট দুটোকেই কিন্তু নষ্ট করে দেয়। সেম কালারের জামা কাপড় পরার চেষ্টা করবে, তাতে দেখবে তোমার ফিগার এবং হাইট দুটোই কিন্তু ভীষণ আকর্ষণীয় হবে। এবং ছোটো ছোটো ক্রপ টপ কয়েকগুলো দেখিয়ে দিলাম। আজকাল তো শাড়ির সাথে ব্লাউজ স্কোপ লোকে কমই ব্যবহার করে, এই ক্রপ টপগুলোই বেশি ব্যবহার করে, তার জন্য কয়েকটা ক্রপ টপ তোমাদের দেখিয়ে দিলাম। ভিডিওতে এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো লাগলে একটা লাইক করে তোমাদের মূল্যবান মতামত জানিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরে ভিডিওতে। টাটা।